এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। লুকোচুরি খেলছিলাম। তুমি কি এদিকে কিয়ানকে আসে দেখেছো ঠাকুমা? এই ঠাকুমা বলবি না, আন্টি বল। হ্যাঁ আন্টি, তুমি কি এখানে কিয়ানকে দেখেছো? হ্যাঁ। কোথায় কোথায় লুকোতে দেখেছো? না আমি জানি না। বলো না আন্টি। কিছুতেই না। বলো না। না ঠিক আছে, তোমাকে বলতে হবে না, যাও আমি নিজেই ওকে খুঁজে নেব। গেলাম এখন। এই শোন না, শোন, আমার মনে হয় ও ভেতরে আছে। তুমি কি দেখেছো? চলো চলো চলো। দাঁড়া দাঁড়া, যাস না কোথাও, আমি গিয়ে আগে দেখি। তুই কিন্তু এখানে থাকবি, তুই যদি যাস ওখানে তাহলে সেটা চিটিং হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। আচ্ছা তাহলে বাড়ির এত কাজ কে করে? কাজ কোন রকমে ম্যানেজ হয়ে যাচ্ছে। ওর মা তো অফিস যেতে পেরে খুব খুশি, তবে কষ্ট হয় ওর মেয়ে মিনির। বেচারি মিনি সারাদিন বাড়িতে একা একাই থাকে, কি গো, তাই না মা? আসলে কি বলতো, ওর মাকে অফিসে যেতে হয়, তাই তো ওর মেয়েকে সারাদিন একাই থাকতে হয়। অফিস থেকে ফেরার পর ওর মাকেও বাড়ির সব কাজ করতে হয়। ওর মা তো এখন মিনিকে সময়ই দিতে পারে না। বেচারি মিনি সারাদিন বাড়িতে একা একাই থাকে, আমার খুব কষ্ট হয় মিনির জন্য। সত্যি রে, এই মেয়েটাকে যখনই দেখি আমার খুব খারাপ লাগে। বেচারির মা দিন রাত ওখানে খেটে মরছে, কপালই খারাপ। আমার মনে হয় কিছুদিন পরে ওকে দিয়েও বাড়িতে বাড়িতে কাজ করাবে। ও বাবা, তোমাদের কটা কাজের লোকের প্রয়োজন হয়? মনোরমা আন্টি, আমাদের বাড়িতে তো একজনই সব কাজ করে, একটা ছেলে আছে সেই সব কিছু করে। আগের কাজের মেয়েটা, সে তো বাড়িতে দুর্ঘটনা ঘটিয়েছিল। বেচারি, ভরসা মেয়েদের আবার কেউ কাজে রাখে নাকি? ও ভরসা ছিল, আর তার জন্য বাড়িতে ছেলেদের উৎপাত কম ছিল না জানো। কি আর বলবো, থানা পুলিশ হয় তারপর মেয়েটাকে ধরেও নিয়ে যায়। তাই না? আমাদের ওখানে এক কাজের মহিলা তার মেয়েকে ছেড়ে চলে গিয়েছিল এইভাবেই অফিসের কাজ করার নামে। আজকাল কাউকে ভরসা করা যায় না। ও গড, এই বাবা, তখন তাহলে ওর কি হবে? বেচারি মিনি। কি হচ্ছে?
বাচ্চাটা কি? কাঁদছিস কেন তুই? কেউ কিছু বলেছে নাকি? মা, তুমি কি রোজ অফিসে যাবে? কে বলেছে তোকে এসব কথা? কোত্থেকে শুনে এসেছিস তুই? মা, তুমি অফিসে যাবে না, আমি কিচ্ছু শুনবো না। রোজ রোজ বাড়ি থেকে বাইরে যাই নাকি আমি? তুমি আমাকে ছেড়ে যদি চলে যাও তখন আমি কি করব? আরে এসব কিচ্ছু হবে না রে। কে বলেছে তোকে এসব কথা? আমি কিচ্ছু শুনবো না, তুমি অফিসে যাবে না। তুমি আমাকে ছেড়ে অফিসে যাবে না, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। আচ্ছা, তোর মা কোনোদিনও তোকে ছেড়ে কোথাও গেছে নাকি? যায়নি তো? তুই বাইরে খেলতে যাস তো, তাই না? ব্যাস, আমিও মাঝে মধ্যে সেরকমই যাব। আর এবার থেকে আমিও যদি কোথাও যাই তাহলে তোকেও সঙ্গে নিয়ে যাব। এবার আর মন খারাপ করে বসে থাকতে হবে না। তুই যেরকম আমাকে ছেড়ে একদম থাকতে পারিস না, আমিও তোকে ছেড়ে থাকতে পারি না রে মা। তাই এসব কথা একদম ভাববি না, ঠিক আছে? আমি সব সময় তোর কাছেই থাকবো। কি বলেছে সব ভুলভাল কথা? খাবার দাবার সব রেডি তো? বাইরে গিয়ে বস, আমি যাচ্ছি। সব তৈরি হয়ে গেছে। মিথ্যে কথা কেন বলছিস ওকে? সত্যি কথাটাই বলে দে ওকে। আমি মিথ্যে কথা কোথায় বলেছি? আমি বুঝতে পারছি গৌরী, তোর আর আমার কষ্টটা একই। সেটাও এখনো ভুলতে পারেনি। কিন্তু কি জানিস তো, আমি না এখন একটা সিদ্ধান্ত নিয়েছি। সুখেই ছিলাম আমি, কিন্তু তাতেই ফেঁসে গেছিলাম। রুদ্রর বাবা চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে যাই। আমি ভেবেছিলাম রুদ্রকে আমি কোনো জিনিসের অভাব বুঝতে দেব না, সেজন্য আমি খুব পরিশ্রম করেছি, অনেক প্রপার্টি করেছি, সব করেছি আমি ওর জন্য। কিন্তু আজ আমি একা। গৌরী, আমার জানিস তো কপালটাই খুব খারাপ, কোনো দিনও সুখ পেলাম না একটু। জানিস রুদ্র আমাকে কখনো মা বলে ডাকেই না। আমি তো ওর জন্যই সব করেছি, ওর সুখের জন্যই তো আমি এত কিছু করেছি। কিন্তু তার কোনো মূল্যই দেয় না, বাইরের লোকের মতো ব্যবহার করে। আজ সবকিছু আছে আমাদের, টাকা আছে, প্রপার্টি আছে, সবাই সম্মানও করে আমাকে। কিন্তু